বলেন দেখি এটা কি কে কে বুঝতে পারছেন এ কে ওয়ান থাউজেন্ড সিসির বাইক আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান চলে এসেছি আজকে এই ইয়ামাহার শোরুমে অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো এই বাইক আছে তো রমজানের সময় আমি একটা সিরিজ শুরু করতে চাচ্ছিলাম যেটাতে আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল প্রত্যেকটা মোটরসাইকেল কোম্পানির প্রত্যেকটা মডেলের প্রাইস এবং লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে দিব তো ওই সুবাদে আজকে আমি আছি ইয়ামাহার ফ্ল্যাগশিপ শোরুমে তো চলেন ভিডিও শুরু করা যাক ইয়ামাহা এখন কি কি বাইক কি প্রাইসে পাওয়া যায় বাইক সেটা হচ্ছে ইয়ামাহা সেলুটো যেটা আপনারা এখন পাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা হ্যাঁ ইয়ামাহা সেলুটো এই বাইকটা আসলে অনেক পপুলার এবং কমিউটার সেগমেন্টে যারা আসলে ফুয়েল কনজামশন নিয়ে অনেক বেশি কনসার্ন তাদের কিন্তু অনেক বেশি পছন্দের আর ইয়ামাহা সেলুটোর এই যেই কালারটা এই কালারটা আমার কাছে আসলে ভালো লাগে ম্যাট গ্রিন তো এই কালারটা জোজ তো এই বাইকটা অনেকেরই পছন্দ অনেকেই আশ করেন কারণ যারা আসলে যে বললাম ফুয়েল কনজামশন নিয়ে যারা কনসার্ন তারা কিন্তু এই বাইকটা অনেক বেশি পছন্দ করে ভালো একটা বাইক তো ইয়ামাহা সেলুটর পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ইয়ামাহা এস ভার্সন টু হ্যাঁ এই ভার্সান টুটা নিয়ে কন্টেস্ট চলতেছে অনেক বড়ো একটা কন্টেস্ট চলতেছে যেটা আসলে চাইলে আপনারা জিতে নিতে পারবেন টোটাল ডিটেলসটা আপনারা পাবেন বাইক বিডির অফিসিয়াল ফেসবুক গ্রুপে আর এটা এখন প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকায় ডুয়েল ডিস্কের এই ইয়ামাহা এভজেডেস এফআই ভার্সন টু আপনারা পাচ্ছেন আর এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইয়ামাহা এফ জেড এস এফ থ্রি এটা এবিএস সহ এবং এটা ম্যাট কালারের এই ম্যাট কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটার আরেকটা ভার্সন আছে মোস্ট প্রভাবলি ডিলাক্স তো কাছাকাছি প্রাইস হওয়ার কথা এটার প্রাইস হচ্ছে এখন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফ জেড এস ভার্সান থ্রি এর যেই গ্লসিটা আছে হ্যাঁ এই গ্লসিটাও কিন্তু এব এস সহ ডুয়েল ডিস্কের বাইক ইয়ামাহা এফ জেড এস এফ থ্রি এটা আপনারা পাচ্ছেন দুই লক্ষ উনআশি হাজার টাকায় আর এরপরে আছে রেগুলেশনারি ফেজার আমি পরপর দুইটা ফেজার চালাইছি ফেজার আমার অনেক পছন্দের বাইক ব্রেকিংয়ের জন্য এবং ব্যালেন্স কমফোর্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমি জানি না আপনারা যারা চালাইছেন তারা আমার সাথে একমত হবেন কিনা তো এটা এখন আপনারা পাচ্ছেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় এরপরে এফ জেড এক্স একটু আন্ডার রেটেড এই বাইকটা একটু কম সেল হয়েছে কিন্তু তারপরেও আমার অনেক বেশি ফেভারিট এবং পছন্দের কারণ এই বাইকটা আসলে লুকটা অনেক বেশি জোস লাগে ট্রাভেল করার জন্য বা লং রাইডের জন্য আমার কাছে ভালো লাগে ইয়ামাহা এফ জেড এক্স এই বাইকটা তো ইয়ামাহা এফ জেড এক্স এই বাইকটাও কিন্তু খুব বেশি কুল রিসেন্টলি সাকিব সৈকত বাই চালাইতেছে দেখতেছি তো তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে এই বাইকটার এখন বর্তমান মূল্য আজকের দিনে তো এটার ওভারঅল ডিটেলস সহ আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন কারণ মানে কয়েকদিন চালানোর সুযোগ আমাদের আমার কাছে আছে আর কি তো কয়েকদিন চালায় যদি একটা এক্সপিরিয়েন্স নিতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ এটা সিট থেকে শুরু করে টোটাল ব্যাপারটা অনেক বেশি জজ। তো আজকে আমি শুধু প্রাইজ আপডেটগুলো দিচ্ছি এরপরে দ্য মাই টি এম টি এম টি ফিফটিন টু পয়েন্ট জিরো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই বাইকটা কারণ এটা কিন্তু এমটির ভার্শন টু এটার যে সিলভার অরেঞ্জ ব্ল্যাকের যেই কম্বিনেশন এই কম্বিনেশনটা এটাকে অনেক বেশি হট করে তুলছে আর এইটার এই যে অ্যাগ্রেসিভ লুক এটা নতুন করে আমাদের বলার কিছু নাই ওয়ান অফ দ্য বেস্ট নেকেট স্পোর্ট বাইক এবং আল্লাহ যদি কখনো রিজিকে রাখে তাহলে আমি এমটি দিয়ে স্ট্যান করব আমার অনেক ইচ্ছা এবং এটা এভিএস সহ খুব পাওয়ারফুল এবং খুব পারফর্মও খুব বেশি জোস তো এমটি এখন আপনারা মানে এমটি টু আপনারা এখন পাচ্ছেন হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টু কালারের আর ওয়ান ফাইভ থ্রি দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশের স্পোর্টস বাইকের রেগুলেশনের খুব ফেভারিট একটা বাইক কারণ খুব কম ছেলেপেলে আছে যারা স্পোর্টস বাইক লাভার অনেক বড় বাইক পায় না কিন্তু তারপরেও দুধের স্বাদ ঘোলে মিটাইছে আর ঘোল এ ব্যাপারটা বলা যাবে না দুধের স্বাদ মাঠায় মিঠাইছে বলতে হবে একটু টেস্টি জিনিস বলতে হবে কারণ এটার পারফরমেন্স কিন্তু অনেক জোস আর ইয়ামাহা মানে বাংলাদেশের স্পোর্টস বাইকের জন্য রেগুলেশন যেই বাইকগুলো করছে এর মধ্যে একটা বাইক অন্যতম হচ্ছে ইয়ামাহার আর ওয়ান ফাইভ বাসন তো এই ব্লু ব্ল্যাক কম্বিনেশনটাও আমার ভালো লাগে যদিও আমি অলরেডি একটা ব্লু কালার বাইক চালাই যদিও ওটা আসলে জাপান না চায়না তেরো জিবি বাট তেরো জিবির ওই ব্লু কালারটা থেকে আসলে আমার একটা ব্লু কালারের প্রতি ভালোবাসা চলে আসছে এরপরে চলে আসছি সরাসরি ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্শন ফোরে ডেফিনেটলি এটা আর বেশি রিফাইন আর বেশি স্পোর্টি আর একটু বেশি জোস এটার ব্লুটা আমার ভালো লাগে না এটার ব্ল্যাকটা আমার ভালো লাগে এটার ব্ল্যাকটা অনেক বেশি জোস তো তারপরও ব্লুটা খারাপ না মোটামুটি আর কি আর এই হচ্ছে ইয়ামাহা এফ জেড এস ভার্সান থ্রি ডিলাক্স যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে ব্ল্যাক কম্বিনেশনের সাথে গোল্ডেন কালারের রিম আর এই যে সিটের কালারটা ডিফারেন্ট তো এটাকে ডিলাক্স বলে এটা অনেক আছে না ব্ল্যাক গোল্ডেনটা পছন্দ তাদের জন্য এটা আপনারা দেখতে পারেন তারা এই যে ব্ল্যাক গোল্ডেন এই যে মেরুন কালারের সিট ব্ল্যাক গোল্ডেন আর এখানে ইয়ামাহা এফজেড ভার্সন টু এর আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এই যে ব্লু কালারটা ব্লু ম্যাট অ্যাকচুয়ালি তো এই ব্লু ম্যাটটা আসলে একটু বেশি চলছে ব্ল্যাকটার চাইতে তো এই ছিল মোটামুটি ইয়ামাহার প্রাইস আপডেট আজকের দিনে তো পরবর্তীতে আপডেট জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো প্রাইস চেঞ্জ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এরপরে কোন বাইকের কোম্পানির বা কোন বাইকগুলার অথবা কোন বাইকের এক্সেসরিসের বা কোন মোটরসাইকেল রিলেটেড এক্সেসরিজের প্রাইস আপডেট এবং লেটেস্ট আপডেট জানতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি চেষ্টা করতেছি বাংলাদেশে অ্যাভেলেবেল যতগুলো বাইক আছে বাইক রিলেটেড কোম্পানি আছে এবং এক্সেসরিজ শপ আছে সবগুলোর প্রাইস আপডেটগুলো আপনাদেরকে জানাতে তো যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাবো চলেন বলেন দেখি এটা কী কে কে বুঝতে পারছেন এ কে ওয়ান থাউজেন্ড সিসির বাইক আসলে এটার ফিচার ডিটেলস নিয়ে বইলে লাভ নাই কারণ অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ নট ফর সেল এটা স্যাম্পলের জন্য এনেছে সুন্দর একটা বাইক ডেফিনেটলি পাওয়ারফুল বাইক প্রত্যেকটা পোর্শন অনেক বেশি অনেক বেশি জোস তো যেহেতু সিসি লিমিট বাড়তেছে যদি এক সময় রিজিকে হয় আমি যদি বাইকে থাকি তাহলে একদিন হয়তো চালানো হবে এই পাওয়ারফুল মেশিনটারে তো কার কার এই আর ওয়ান এম মানে থাউজেন্ড সিসির যে আমার বাইকটা পছন্দ বা ভালো লাগে কে কে এটা সাউন্ড শুনছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র তিরিশটা তিরিশটা লাইক না হলে তাদের একটা লাইক দিয়ে দেন কারণ অল্প একটু টার্গেট দিচ্ছি আর যদি রেগুলার বাইক রিলেটেড বাংলাদেশের মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি রেগুলার আপডেট দিচ্ছি এবং আমি চেষ্টা করতেছি বাংলাদেশের মোটরসাইকেল রিলেটেড সকল আপডেট আমার ব্লগগুলোতে রাখার জন্য দাদা